আমাদের একটা সিটে একজন প্রার্থীকে প্রত্যেকে সরাতে চাই, রঞ্জন বোস। আর ওনার জায়গায় এবার আমাদের পার্টি আপনাকে মনোনীত করেছে। এখন এই সুযোগটা নিজে থেকে আমার কাছে এসেছে, এটা আমি কিছুতেই ভেস্তে যেতে দেব না। রাগি দিদি যে ফিরলো নেগো, হেরে গেলাম আমি। তুমি হারো নে বিন্দি। তোমার ফেরার কারণ কি এইটাই যে তোমার গাড়িতে এই বিন্দির অ্যাক্সিডেন্টটা হয়েছে? সীমা, সীমা, উফ, কোথায় যাচ্ছ তুমি? ওই দেখো আমার কথা শোন না। এই সীমা, 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 সীমা একটু দাঁড়িয়ে যাও, সীমা দাঁড়িয়ে যাও। সীমা, তুমি চলে গেলে কি করে হবে বলো তো? ওই মেয়েটাকে এখনো সময় আছে সীমা, তুমি তাড়ানোর ব্যবস্থা করো। তুমি ছাড়া এই কাজটা কে করবে বলো তো? আস্তে বিন্দি, সাবধানে। আহ জিত, কি করো তুমি? কেন বিন্দিকে এখানে টেনে নিয়ে এলে? দেখো তো মামিমা, অসুস্থ মেয়ে কোথায় বিশ্রাম নেবে? এখানে আসার কি দরকার বলো তো? দরকার আছে, কারণ আমি ওকে আসতে বলেছি। এখানে সবাই উপস্থিত আছে, ও শুভ্র এসে গেছে। আয় আয় আয়। সবার উপস্থিতিতে আমি আমার একটা সিদ্ধান্ত সবাইকে জানাতে চাই। হিরে, সীতাংশু দা আবার কি বলতে চান? হে মা সিদ্ধেশ্বরী, বড়দাবাবু যেন আবার রাগি দিদিরে বাড়ি ছেড়ে চলে না যেতে বলেন। আমি জিৎ আর বিন্দির বিয়েটা খুব ধুমধাম করে দিতে চাই। এ বাড়িতে খুব বড় করে ওদের বিয়েটা হবে, আর তাতে দু বাড়ির লোকজনই উপস্থিত থাকবে। তোর জন্য আজ আবার আমার গর্ব হচ্ছে দাদা, খুব ভালো করেছিস। ইয়েস, আমি এক্স্যাক্টলি এরকমই ভাবছিলাম। তুমি এরকম একটা মাস্টার স্ট্রোক দেবে শীতাংশু গুহরায়। অপূর্ব, অপূর্ব! আমি না প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম বুঝলি, তুই যেরকম গম্ভীর ভাবে সকলকে ডাকলি, আমি ভাবলাম কি না কি। মা, তোমার কোনো আপত্তি নেই তো? না রে বাবা, আমার কোনো আপত্তি নেই। তবে ওদের বিয়েটা তো একবার হয়ে গিয়েছিল, কিন্তু সে বিয়ের কথা তো আমরা জানতাম না। আমাদের অনুমতি নিয়েও সে বিয়ে হয়নি, কিন্তু এবার জিৎ আর বিন্দির বিয়ে হবে আমাদের সবার অনুমতি নিয়ে সবাইকে জানি। কারণ জিৎ আর বিন্দির বিয়েটা আমি সবাইকে জানিয়ে দিতে চাই, যাতে কেউ কোনোদিন ওর বিয়ে নিয়ে আর কোনো প্রশ্ন তুলতে না পারে। গোটা চন্দনপুরের মানুষ জানুক, বিন্দি এ বাড়ির বউ, জিতার স্ত্রী। বিয়েটা আমি এবার ধুমধাম করে দিতে চাই, কারণ বিন্দি যাতে এ বাড়ির বউয়ের মর্যাদা পায়, সম্মান পায়। কেউ যাতে কোনোদিন ওকে ফন্দি ফিকির করে এ বাড়ি থেকে বের করে দিতে না পারে, আমি তার ব্যবস্থা করতে চাই। বিন্দি, জিৎ, তোদের কোনো আপত্তি নেই তো? তোদের মতামতটা বল, তোদের মতামত কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর কারো আপত্তি আছে? জিৎ বিন্দি রাজি, মা মামাও রাজি। তাই কারো আপত্তি থাকলে একটা কথা আমি সাফ জানিয়ে দিতে চাই, বিয়েটা যে মেনে নেবে ভালো, যদি না মানে সে যা খুশি করতে পারে, বাড়ি ছেড়ে চলেও যেতে পারে। কিন্তু বিয়েটা হবেই। এইবার সীমা দেবে ঝাড়, করাচ্ছে বিয়ে।
কি মামি, তুমি রাজি তো? না, আমার আপত্তি থাকবে কেন? তবে বলছিলাম কি, সীমা তো বাড়ির বড় বউ, ওর মতামত যদি আর কি। তার আগে আমার মাকে কিছু বলার আছে। হ্যাঁ বড় বৌমা, বলো কি বলবে। মা, আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়ে যে ভুলটা করেছি সেটা আমি আর কোনোদিনও করব না। তুমি আর কখনো এ বাড়ি ছেড়ে চলে যাবে না তো রাগী দিদি? না, যাব না। শীতাংশু, তুমি জানতে চাইছিলে না আমি কেন ফিরে এসেছি? ইনফ্যাক্ট তোমরা সবাই জানতে চাইছিলে আমি কেন ফিরে এসেছি। আমি সবার কাছে ক্ষমা চাইতে ফিরে এসেছি। বাড়ির বড় বউ হিসেবে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া আমার আমার উচিত হয়নি। তুমি এবারে যোগ্য বউ। যে মানুষ ভুল করে, ভুলটা স্বীকার করে ফিরে আসতে চায়, তাকে তো ক্ষমা না করে পারা যায় না। সে তো ঠাকুর, কি হলো? আমি কি তাহলে একা পড়ে গেলাম? মা, আমার মনে হলো এই বাড়িটা তো আমার, এখানে সবাই আমার নিজের লোক, আমি আমার নিজের লোকেদের কেন হারাবো? I love you, Mom. I really love you. My baby. শুধু একটাই অনুরোধ আপনাকে, এর মাঝে এমন কিছু করবেন না রঞ্জন বাবুর মতো যাতে আপনার ভাবমূর্তি নষ্ট হয়। সীমন্তিনী গুহরায় ভোটে দাঁড়াচ্ছে শীতাংশু, তাই নো কন্ট্রোভার্সি, নো নেগেটিভ প্রমোশন, স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে এবার সীমন্তিনী কি করে দেখো। জিত বিন্দিকে বিয়ে করলো না টিয়াকে, তা নিয়ে এখন আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমার ইলেকশনে দাঁড়ানো আজ হাসিল হয়ে গেছে। কিন্তু এই বিন্দি আর রেখার জন্যে এই গুহরায় বাড়িতে আমার যে প্রতিপত্তি দাপট ছিল সেটা হাতছাড়া হয়ে গেছে, আর সেটা আমি কিছুতেই মেনে নেব না। একবার ভোটে জিতে যাই, তারপর সবার সব খেলা কিরকম পাল্টে দিই দেখবে তোমরা। সীমন্তিনী গুহরায় শুধু জিততে জানে, হারতে না। কিরে শীতু, কিছু বলছিস না যে? আমি আসলে বোঝার চেষ্টা করছি মা। সীমন্তিনী এতক্ষণ যে কথাগুলো বলে গেল তার কতটা সত্যি কতটা মিথ্যে। শীতু, কি বলতে চাইছিস তুই? তোমরা কি সব বিশ্বাস করে নিলে নাকি? সীমন্তিনী গুহরায় যা বলছে সেটাই সত্যি? কোর্টে এরকম হাজারো মিথ্যেকে সত্যি করে কিভাবে বলতে হয় সেটাও ভালো করেই জানে, তো ভালো করেই জানে কিভাবে মিথ্যেকে সত্যি করে বলতে হয়, কিভাবে বিশ্বাসযোগ্য করে বলতে হয়।
অনেক দিন ধরে ওর সঙ্গে ঘর করছি তাই আমি জানি ও যা বলছে যা করছে তার পেছনে ওর একটা স্বার্থ আছে। তাই ওর একটা কথাও আমি মানি না। ইলেকশনে লড়তে হবে সীমা, যেভাবে ভোটারদের কাছে গিয়ে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলবি ঠিক সেইভাবে আগে এদের বিশ্বাস অর্জন কর। আগে ঘরের ভোটে জিততে হবে, তারপর বাইরের ভোটে। মা থাক, মা থাক, শীতাংশু একদম ঠিক বলেছে, আমি যা করেছি স্বার্থে করেছি। আজ আমি বুঝতে পারছি টিয়া আর জিতের বিয়েটা দিয়ে আমি মস্ত বড় ভুল করেছি, কিন্তু আপনি বিশ্বাস করুন মা, আমি যা করেছি এই গুহরায় বাড়ির স্বার্থে করেছি, নিজের কথা ভেবে নয়, নিজের স্বার্থের জন্য নয়। কিন্তু আজ বিন্দে আমাকে শিখিয়ে দিয়েছে নিজের পরিবারকে ভালোবেসে পরিবারের লোকেদের জন্য কি করা উচিত। এখন সীমা, একে তো আমি কোনোদিন দেখিনি ছোট থেকে। আজ বিন্দে আমাকে বড় বৌদি কি হলো জিৎ, ভয় পেয়ে গেলে নাকি? কি ভাবলে, তোমার বউকে আমি মারবো? ভয় পেও না, তোমার বিন্দিকে আমি মারবো না। বিন্দি, আজ আমি বাড়ি থেকে চলে যাচ্ছিলাম বলে তুমি যা করলে, যেভাবে জীবনের ঝুঁকি নিলে, আমাকে তুমি কথা দাও তুমি আর কখনো এরকম করবে না। বিন্দি বলো, তুমি কখনো এরকম করবে না বলো। আগে তুমি বলো রাগী দিদি, তুমি কখনো এই বাড়ি ছেড়ে চলে যাবে না? এই তো আসল হলো বিন্দি, সেই যদি গলে যায়, বাহ বাহ সীমা, রঞ্জন বোসের থেকে অনেক বড় পলিটিশিয়ান আমি। না হলে সীমন্তিনী গুহরায় নিজে কখনো ভেবেছিল যে সে এইভাবে নাটক জমাতে পারে? পার্টি যা ডিসিশন নিয়েছে একদম ঠিক নিয়েছে সীমা। কি হলো রাগী দিদি বলো, তুমি আর কখনো এই বাড়ি ছেড়ে যাবে না? কি করে যাবো বিন্দি, তুমি তো আমাকে আটকে দিলে। মা সত্যি বলছি, ও যদি ওইভাবে আমার গাড়ির উপর না পড়তো আমি হয়তো আজ ফিরতাম না। শীতাংশু, তুমি আমার কাছে জানতে চাইছিলে না কেন আমি এ বাড়িতে ফিরে এসেছি? এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য আমি ফিরে এসেছি। বারবার আমার ওর কথাটা মনে হয়েছে, এতটুকু মেয়ে হয়ে এই গুহরায় পরিবারের জন্য কত চিন্তা ওর। আমাকে ফিরে আনার জন্য ও মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছে, একটুও ভয় পায়নি। আর আমি আমি কি করলাম, এই গুহরায় পরিবারের বড় বউ হয়ে বাড়ি ছেড়ে চলে গেলাম, বাড়ির মান সম্মানের কথা একবার চিন্তা করলাম না। রেখাকে বিন্দিকে হারানোর জন্য আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। সব দিক চিন্তা করে আমি বাড়ি ফিরে এলাম মা, আমার নিজের ভুল শোধরানোর জন্য আমি আমি বাড়ি ফিরে এলাম। সীমা, এটাকে তোর হার ভাবিস না, কখনো কখনো মানুষ হেরেও জিতে যায় রে। ঠিক বলেছিস রেখা, তোর এই বিন্দি আজ আমায় জিতিয়ে দিল। রেখা, তুই আর বিন্দি জানিস না এখনো তোদের জন্য কত বড় হার অপেক্ষা করছে। আলটিমেটলি জিত তো আমারই হবে।
কি করি আমি এখন, কি হবে আমার? একজনও কেউ আমার কথাটা ভাবলো না। টিয়া দিয়া দাদার বিয়েটা ভেঙে গেল, রিক্তা এখন আমার মুখটাও দেখবে না, কি করব আমি এখন? সবকিছুর জন্য দায় ওই বিন্দি, বারবার আমার আর রিকের মাঝখানে এসে পড়ে। রিক আমার ফোনটা ধরছে না কেন? এরপরে বোধহয় আমাদের বিষয়ে বাড়িতে আর কেউ আলোচনা করবে না। তোমার বাপ আমার কি দোষ বলতো? না, তোমার কোনো দোষ নেই। যা দোষ সমস্ত কিছু আমার। তোমার জন্য বিয়ের সম্বন্ধ দেখবে না তো আবার? মানে যদি দেখে তাহলে তুমি বলতে পারো যে তুমি এখন বিয়ে করবে না। একটু সময় নিতে চাও, সময় নিলে সব ঠিক হয়ে যাবে। এরকম হতে পারে, ওরা যদি খুব জোর করেন তাহলে তোমার বাড়িতে যদি কোনো ছোট বোন টোন থাকে তার বিয়ে সম্বন্ধ দেখতে বলতে পারো, মানে তার বিয়ে নিয়ে মেতে থাকতে বলতে পারো। আছে বাড়িতে কেউ ছোট বোন? আরে পোলা, যে বাড়িতে বিয়ে কোথায় যাচ্ছিস? পোলা, এবাড়ি কি হয় সেটা আমায় জানতেই হবে। ছোট বোন? ছোট বোন তো নেই। নেই? তাহলে পোলা কে? মানে আর ইউ শিওর, মানে বোন বা তোমার সমবয়সী কাছাকাছি কেউ বা ছোট কেউ নেই বাড়িতে? আছে, তবে বোন নয়। আরে ভাই, বোন না তো কি হয় পলা? হ্যালো, আমার দাদার মেয়ে পলা। বর্দার মেয়ে মানে শীতাংশু বাবুর মেয়ে, মানে মিসেস গুহরায়ের মেয়ে পলা। তুমি চেনো পলাকে? না, আমি আমি কি করে চিনবো? আমি চিনি না, না আমি আমি দেখিনি কখনো, কখনো দেখিনি, তাই বললাম যে কখনো দেখিনি আর কি। হ্যাঁ, আসলে দোলের সময় তো বোলপুর গিয়েছিল। পলা তো ওই সময় সত্যিই বোলপুরে গেছিল। কেমন মেয়ে বলো তো, মানে দোলের সময় বোলপুর চলে গেল? সেই তো, তুমি ভাবো না কি রকম মেয়ে। পিপি জানিস বাবা না ছোটপুর বিন্দির বিয়েটা কিভাবে ফিক্স করে? যা, এটা কি করলি? দেখ ফোনটাই ফেলে দিলি। পলা যদি জেনে যায় আমি রিকের সাথে কথা বলছিলাম। পলা পলা পলা, ফোনটা দে, ফোনটা দে, ফোনটা ছাড়, ফোনটা ছাড়। কে ফোনটা করলো আমাকে দেখতে দে, কথা বলছি। আরে বাবা, কি দেখতে দে না আমাকে। পলা, হ্যালো হ্যালো, কে কে বলছো? হ্যালো, যা, ফোনটা কেটে দিলো। তোর বন্ধুটা তো হেভি চালাক। হ্যাঁ পলা, তুই কেন এত কথা বলছিস বলতো? আচ্ছা আমি বুঝতে পেরেছি, ওটা পিষে মশাইছিল, তাই তো? পলা বিরক্ত করিস না, যা, কনফার্ম আমি ওটা পিষে মশাইছিল। কিন্তু পিপি, এই পিষে মশাইয়ের নামটা খুব ব্যাক ডেটেড বল, তাহলে আমি কি বলে ডাকি বলতো? আচ্ছা তুই ফোনটা দে, আমি ফোন করে জিজ্ঞাসা করলে আমি বলে ডাকবো আমি, বুঝলি তো? আরে ফোনটা দিয়ে আমার, ফোনটা ছাড় বাবা, আমি তো ওদের বিয়ের সাথে তো তোর বিয়েটা ফিক্স করে দে। বাক্সের মধ্যে থেকে একের পর এক গল্প বেরোচ্ছে। পিয়ালি আর পলা পিসি ভাইজি, পলা আর মিসেস গুহরায়ের মেয়ে। সে আবার আমাকে পছন্দ করে,
বাপরে বাপ, ভাই নিজেকে কি খেলাতে জড়িয়ে ফেলেছিস ভাই। ওকে ফাইন, জড়িয়ে যখন ফেলেইছিস ভালো ভালো হয়েছে। গুটিগুলো সব সাজানো আছে তোর, সমস্ত গুটি। একদিকে আছে পলা, একদিকে আছে পিয়ালি। এই দুটো গুটি দিয়ে, চাল দিয়ে আমি বিন্দিকে এক্সেলেন্ট, আই অ্যাম কুল।